ব্যবহারটা, ওর যে আচার আচরণটা বেশি সুবিধা ছিল না। কেমন সুবিধা ছিল না, ওরে উড়াইলে দেখা যাচ্ছে ও অন্য জায়গায় যায়, ওই বিল্ডিংয়ের পাশের বিলে বসে থাকতো, ওই বামে থাকতো, আরে জায়গায় থাকতো, এরকম তার কু 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 করে ডাকতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি খন্দকার সোহেল রানা, এসআর টিভি সোহেল রানা থেকে বলছি। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগাবে আমার সোনার বাংলাদেশ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবচেয়ে বড় কথা হলো যে কালকে আমি শেষ টিকা দিয়ে দিছি, শরীরে একটু জ্বর জ্বর আছে। আর এই করোনা পরিস্থিতিতে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিয়মটা একটু মেনে চলি। হ্যাঁ, খুব খারাপ অবস্থা। আচ্ছা, যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আসছি সেটা হলো যে আজকে সকালে একটা পোস্ট দেখলাম যে এক ভাই লিখছে তার একটা কবুতর, 5-7 বছরের সিনিয়র কবুতর, সে পোলট্রিতে নবীনগরের দিকে পড়ে গেছে, তো কালকে ঢুকছে। তো এই এই ঢোকার মানে কালকে কবুতর ঢুকছে, তো ঢুকছে তার খুব আনন্দ। এখন এই আনন্দ জাতিয়ে এই আনন্দটা জানি আবার ওটার কি বলে খুলে নি, এই আনন্দটা থাকি সবসময় থাকে, এই একটা আবার যদি দুঃখে পরিণত না হয়। কেন না হয় আমি আপনাদের বোঝাই, সেটা হলো যে আমার এই তিনটা কবুতর আপনারা দেখতেছেন, একটু দেখাও। আচ্ছা, এই তিনটা কবুতরের কাহিনীর আগে একটা জিনিস বলি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত থেকে বলতেছি। সেটা হলো যে কবুতর যখন আমরা পাল্লাতে যাই, পাল্লাতে যাওয়ার পরে দেখা যেতেছে যে কবুতর, কিছু কবুতর মানে যখন আমরা মিসিং হয়ে যায়, ওই কবুতরগুলো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত যদি আসে, তাহলে মনে করবেন যে ওই কবুতরগুলো কারো বাসায় ধরা খায় নাই, ওরা চলে আসছে। মানে ওরা বাসা খুঁজতে খুঁজতে এই মাটি ইটা বালু খেয়ে আসতে, ওই যে গোল্লা কবুতর রাস্তায় মাঠে ছাড়া থাকে, ওদের সাথে থেকে থেকে আস্তে আস্তে বাসায় চলে আসছে। আর যেই কবুতরগুলো 1 মাস 1.5 মাস 15 দিন 1 মাস 1.5 মাস 15 দিন, 1-1.5 মাস হলেও কোনো সমস্যা নাই, মানে 2 মাস 2.5 মাস 3 মাস 4 মাস 5 মাস পরে যেগুলো আসে, ওগুলোর আপনি 100% ধরে নেবেন ওগুলোকে ডিম বাচ্চা করা হয়েছে, যার বাসায় ছিল তার বাসায় ডিম বাচ্চা করা হয়েছে। ডিম বাচ্চা করা হওয়ার ফলে কি সমস্যাটা হয়, মানে তার বাসায় ডিম বাচ্চাটা করে, আসলে মাতৃত্বর ব্যাপারটাই অন্যরকম, পিতৃত্ব মাতৃত্ব যেটাই বলেন তার ব্যাপারটাই অন্যরকম। ব্যাপারটা বলতে কি, যখন আপনি কারো কবুতর নিয়ে এসে আপনি জোড়া করবেন, ডিম বাচ্চা করবেন, ওকে যদি আপনি লাগানোর চেষ্টা করেন, ও যদি ওই বাসায় চলে যায়, দেন ও যে কোনো একদিন আপনার বাসায় আসবেই। তো এর একটা প্রথম উদাহরণ আমরা দেই, আমার একটা খাকি কবুতর 2018-19 সালে আমাদের 61গুলো টুর্নামেন্টে আসে। 61গুলো টুর্নামেন্টে আসার পরে এরা আমরা পাল্লা দিই। পাল্লা দেওয়ার পরে লাস্টে আমার মনে আছে 18 সালের 16ই ডিসেম্বরের দিন আমরা কবুতরটা ছাড়তে যাই। ছাড়ার পরে একদম কাঁচপুর ব্রিজের মাথায় ছিল ওটা, ছাড়তে যাই, ছাড়ার পরে বৃষ্টি চলে আসে, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, তখন এই খাকি কবুতরটা মারা যায়, মানে মায়ের পরে সরি মানে হারিয়ে যাবো। এই খাকি কবুতরটা আমার 3 মাস না 2.5 মাস পরে আসে। আসার পরে এই কবুতরটাকে আমরা দেন আবার লাগাই। লাগানোর পরে যখন সিজনে ভাদ্র মাসে লাগায়, ওর ব্যবহারটা, ওর যে আচার আচরণটা বেশি সুবিধা ছিল না। কেমন সুবিধা ছিল না, ওরে উড়াইলে দেখা যাচ্ছে ও অন্য জায়গায় যায়, ওই বিল্ডিংয়ের পাশের বিলে বসে থাকতো, ওই বামে থাকতো, আরে জায়গায় থাকতো, এরকম তার কু 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 করে ডাকতো। দেন একদিন আমরা হুট করে কবুতর ঢোকা যায়, 2-3 দিন পরে আমি রাজীব জিজ্ঞেস করি, রাজীব ওই খাকি নটটা কই, হেনেই তো আছে। পরে আমরা খুঁজি, খোঁজার পর আর পাই না, মানে এই খাকি নটটা অবশ্যই এটা ওইখানে ডিম বাচ্চা করা হয়েছে এবং সে ওইখানেই চলে গেছে। হ্যাঁ, ওইখানেই চলে গেছে। দেন এইখানে যে জিনিসটা আমরা বলছি, না না ওটা দেয়া, আচ্ছা এই কবুতরটা আমাদের চলে আসছে, আমাদের 1 মাস পরে আসছে, আমরা কিন্তু এটাতে জোড়া দিয়ে দিছি, এটাকে আমরা জোড়া দিয়ে দিছি। হ্যাঁ, জোড়া দিয়ে বাচ্চা করছি, একটা বাচ্চা খাওয়াইছে। এই কবুতরের কাহিনী বলি, এই কবুতরটা যেদিন আসে, রাজীব আমার বললো ভাই একটা কবুতর আসছে খাকি, তো আমি বললাম যে মাশাল্লাহ কই, দেখলাম, দেখানোর পরে পরের দিন শুক্রবার দিন আমি সকালে ছাদে উঠছি, দেখি এই কবুতরটা আটকানো। তখন আমি রাজীব এটা আটকে রাখছি, ছেড়ে দাও, রাজীবকে ছাড়বেন, ছাড়ছি। এই কবুতরটা বিশ্বাস করেন বামেও পাড়া দেয় নাই,
একদম ডাইরেক্ট দৌড়, বামের থেকে উঠাই দৌড়, মানে দৌড় দৌড়। আমাদের দুইজনেরই মন খারাপ হয়ে গেলো যে কবুতরটা ছাড়লাম চলে গেল, আমি চুপচাপ নেমে গেলাম। পরের দিন বিকালবেলা রাজীব বলে খাকিটা আবার আসছে, আসার পরে আমি খাকিটাকে মানে সাথে সাথে কোনো কথা নেই আমি আমি সাথে সাথে এই যে এই নাপতা মাদিটার সাথে জোড়া দিয়ে দিই, এই নাপতা মাদিটার সাথে জোড়া দিয়ে দেই। তিনটা বাচ্চা হয়, একটা বাচ্চা আমার কাছে মারা গেছে আর দুইটা বাচ্চা আছে। আপনারা হাত মনে আসতেছেন আমার কোনো কবুতর ছিল না বিদায়, আমি এইটার সাথে এই যে এই বাচ্চা দুটা হয়, এই খাকির বাচ্চা, খাকি আর নাপতার বাচ্চা, এই যে বাচ্চা দুটো হয়েছে, মোজা আছে বাবার মতো। আপনারা দরকার পড়লে যেই কবুতর আপনার ধরেন আপনারটা জোড়া দেওয়ার দরকার নাই, মানে বাচ্চার দরকার নাই, তারপর আপনার জোড়া দেওয়ার দরকার হলো বাচ্চা আপনি কাউকে দিয়ে দিয়েন কিংবা বিক্রি করে দিয়েন, হ্যাঁ এই যে দুটা বাচ্চা হয়েছে, কিংবা আপনি অন্য কোনো পন্থা করতে পারেন, সমস্যা নাই। কিন্তু মাস্ট বি আপনি কবুতর যেটা এক মাস পরে আসবে ওইটাকে আপনি জোড়া দিতে হবে। এই যে এই কবুতর টাকা আমরা দিলাম যে দুই বছর পরে আসছে, এই কবুতরটা আমরা আজও পর্যন্ত জোড়া দিতে পারি নাই। আর এই কবুতরটা ছাড়ার সাথে সাথে এই এই আমার বাসার সামনে থাকে না, অনেকক্ষণ পরে আধা ঘন্টা পরে কোথা থেকে জানি আবার আসে, চলে আসে, মানে ওই পর্যন্ত সে যাইতে পারে না, দেন ব্যাক করে। কারণ এই কবুতরটা আমরা উড়ানোর আগে আমাদের এটা জোড়া দিতেই হবে, এটা জোড়া দিতে হবে। আমরা দুই একদের ভিতরে জোড়া দিয়ে এক জোড়া ডিম চাইলে ওকে একটা বাসার প্রতি একটা মায়া নিয়ে আসবো, তো মায়াটাও অনেক কিছু। তো আমার একটা আছে খুবই পপুলার ভাইয়া, কোনো কবুতর যদি চার পাঁচ দিন ভিতরে আসে ওই কবুতরটা সে লাগায়। আর এমন হয়েছে দেখা যাচ্ছে যে কবুতরের সন্ধান আছে কিন্তু ওই লোকটা দেয় নাই, বলছে যে ভাই আমি দুজোড়া ডিম বাচ্চা করি তারপরে দিই। তো দেন ওই দুই জোড়া ডিম বাচ্চা করার পরে পরবর্তী যখন ওই কবুতরটা সে তার বাসায় আসে ওই কবুতরটাও লাগায় না, ওই কবুতরটাও বিক্রি করে ফেলে, কারণ ভালো দামে বিক্রি করে, জেনারেশন যেহেতু ভালো ভালো দামে বিক্রি করে ফেলে। তো আমি মনে করি এটা বেস্ট যে ওই কবুতর আর লাগানো উচিত না, আমরা লাগাই শখ করে আমাদের কাছে আসে বলে লাগানো, এই যে লাগাইছি আল্লাহ জানে থাকবে কি না থাকবে না জানি না। কিন্তু সবচেয়ে বিষয়টা হলো যে মূল বিষয়টা আপনার কবুতরটা এক মাস থেকে যতদিন পরে আসুক কবুতরটা বাসায় জোড়া দিবেন এবং ওকে বাচ্চা খাওয়াবে, ইনশাল্লাহ আপনার কবুতররা যাবে না। তো আজকে এই বিষয় নিয়ে শেষ করলাম, তো আগামী দিনে আর একটা কোনো বিষয় নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও যে